হাদিসের প্রতি, কোরআনের প্রতি এই যে বিশ্বাস, একে বলে ইমানম ওয়া ইহতিসামা। এই ইমান আপনাকে রাখতে হবে যে কোরআন সুন্নার চাইতে সত্য কিছুই নাই। জাতীয় সংসদের সিদ্ধান্ত, জাতিসংঘের সিদ্ধান্ত, পৃথিবীর সকল রাজনীতিবিদের রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থনীতিবিদের অর্থনৈতিক সিদ্ধান্ত সবই বাতিল হবে, কোরআন বাতিল হবে না। কোরআন বলে দিয়েছে এটা সত্য। আমি সারা বিশ্ব যদি একদিকে মিলে বলে দেন এটা মিথ্যা, মুসলমান কখনোই কোরআনকে বাদ দিয়ে মিথ্যাকে সত্য বলতে পারে না। আজকের বিশ্ব মূলত মানুষের নিজস্ব রায় অনুযায়ী চলছে, আর মানুষের নিজস্ব রায় কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। অতএব যারা জান্নাত পিয়াসী তাদের কর্তব্য হবে প্রতিটি পা ফেলার আগে যাচাই করা এই ব্যাপারে কোরআনে এবং সহিহ হাদিসে কি আদেশ রয়েছে, কি নিষেধ রয়েছে, এটা জানা আমাদের প্রত্যেকের কর্তব্য। একদল কোটিপতি হবে আর একদল নিঃস্ব হবে, এটার নাম ইসলামী নীতি নয়, এটা মানবতার নীতি নয়। আজকে বিশ্ব সেটাই চলছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। আজকে 31 মার্চ, 8ই রমজান। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নওড়া পশ্চিমপাড়া আহলে হাদিস জায়া মসজিদে জীবনের সর্বপ্রথম খুতবা দেওয়ার সুযোগ পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আল্লাহ নিকটে বিশেষ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, দেখো রমজানের মাস এসেছে, এর বৈশিষ্ট্য কী? উনজিলা ফীহিল কুরআন,
যে মাসে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়েছে মূলত নুজুলে কোরআনের কারণে। রমজান মাস আগেও ছিল, কারণ আপনারা জানেন আরবিতে ১২টা মাস, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখের, জুলকাদা, জুলহিজ্জা, শাওয়াল, রমজান আগে থেকেই ছিল। কিন্তু এখানে খাস করে আল্লাহ পাক কেন বললেন উনজিলা ফিহি কোরআন, রমজানের সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নুজুলে কোরআনের কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনটা কি? হুদাল্লিন্নাস, মানব জাতির হেদায়ত, পথ প্রদর্শক, ওবাইনাতে মিনাল হুদা, এবং পথ প্রদর্শনের ব্যাখ্যা। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড। কোরআনের তিনটা বিশেষণ আল্লাহ পাক বয়ান করলেন। এক, হুদা, পথ প্রদর্শক। দুই, পথ প্রদর্শনের ব্যাখ্যা। তিন, সত্য মিথ্যার মানদণ্ড। কোরআনের শুরুতে বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ, আল্লাহর এই কিতাবে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর চারটি ইলাহী গ্রন্থ তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন। তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে নাজিল হয়েছিল, জবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে নাজিল হয়েছিল, ইঞ্জিল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে নাজিল হয়েছিল। তিনটি কিতাবই বনু ইসরাঈলদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল। আল্লাহ পাক এই তিনটি কিতাবের কোনোটিরই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই। সবশেষে কোরআন নাজিল করলেন পূর্ণাঙ্গ বিধান হিসাবে, আর সেজন্যই কোরআনকে তিনি নিজে দায়িত্ব নিলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই কোরআন নাজিল করেছি এবং আমরা ইয়ার হেফাজতকারী। আর হেফাজত করার কারণে কোরআন অদ্যাবধি আদৌ পরিবর্তন হয়নি। কোরআনের শত্রুরা বহুবার চেষ্টা করেছে এখানে কিছু বিকৃতি ঘটানোর জন্য, কিছু পরিবর্তন আনার জন্য, পারেনি। আবু জাহেল বলেছিল মোহাম্মদ আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না, কিন্তু এই কোরআনটা তুমি পরিবর্তন করে নিয়ে এসো। আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন যে আমার ক্ষমতা নেই কোরআন পরিবর্তন করার, এটা আল্লাহ পাঠানো কিতাব, এখানে আমি কোনোই পরিবর্তন ঘটাতে পারবো না। তাতে বোঝা গেল যে কোরআন অপরিবর্তনীয় মহাসত্যের একটি কিতাব। পৃথিবীর সব কিছুই পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআন পরিবর্তন হবে না, কারণ এর দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়েছেন। খলিফা হারুনুর রশিদের দরবারে একবার এক ভদ্রলোক আসলেন, তৎকালীন সময়ের অত্যন্ত নামকরা পণ্ডিত। খলিফা নিজে তাকে মুসলমান হওয়ার দাওয়াত দিলেন, তিনি দাওয়াত অগ্রাহ্য করলেন। এক বছর পরে ওই ব্যক্তি আবার এসেছে, খলিফা তাকে বললেন তুমি না এক বছর আগে এসেছিলে? হ্যাঁ। তুমি তো খ্রিস্টান পণ্ডিত। হ্যাঁ। তা আজকে কেন আসলে? বলে আমি এসেছি এই জন্য যে কোরআন যে সত্য এটা আপনার সামনে তুলে ধরার জন্য। তুমি কীভাবে বুঝলি যে কোরআন সত্য? বলে আমি এখান থেকে গিয়ে প্রথমে তাওরাত লিখলাম, ভুল করে গোজামিল দিয়ে, তারপরে বাজার ছেড়ে দিলাম, বিক্রি হয়ে গেল, টু শব্দ কেউ করেনি। কয়েক মাস পরে আমি ইঞ্জিল লিখলাম, জবুর লিখলাম, ভুল করে করে যা ছিল সব উল্টাপাল্টা করে, কিন্তু কোনো ভুলকে ধরল না, সব ঠিক আছে। কিন্তু আমি ভাবলাম তাহলে আমি কোরআনটাও একটু উল্টাপাল্টাকে লিখে দেখি, তো কোরআনও উল্টাপাল্টাকে লিখলাম,
যেদিন বাজারে ছাড়লাম সেদিন এসে লোক ধরে ফেলছে আমাকে, এই তুমি করছো কি হঠাও। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে কোরআন অলক্ষ থেকে আল্লাহ কর্তৃক হেফাজত করা হয়েছে, এতে সামান্যতম কিছু কম বেশি করার অধিকার মানুষের নাই। বলো সুবহানাল্লাহ। তা আমি এসেছি হে খলিফা ইসলাম কবুল করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। এই খ্রিস্টান পণ্ডিত পরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছেন যে কোরআন অপরিবর্তনীয়। আপনারা সবাই জানেন বৈরুতের খুব নাম করা প্রিন্টিং দারুল ফিকির, আমাদের যত আরবি কিতাব আপনারা দেখবেন সবই প্রায় ওখান থেকে ছাপা হয়েছে। সেইখানে খ্রিস্টানরা চেষ্টা করেছিল কোরআনের দুই একটা আয়াত পরিবর্তন করে বা কম বেশি করে দেওয়ার জন্য, কিন্তু না, যেদিনই ভুল করেছে পরদিন ধরা পড়ে গেছে। এজন্য অলক্ষ্যে থেকে যিনি কোরআনের সত্যকে হেফাজত করেছেন আমরা সবাই আসুন সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর সে কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে, আর এই জন্যই এর গুরুত্ব খুব বেশি। অন্য মাসে নেকির কাজ করলে দশ গুণ নেকি পাওয়া যায়, রমজান মাসে নেকির কাজ করলে সাতশো গুণ বেশি নেকি পাওয়া যায়। আর আল্লাহর রসুল বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, রমজানের যে সিয়াম রাখবে এবং কিয়াম করবে অর্থাৎ রাত্রি জাগরণ করবে, তারাবি বা তাহাজ্জুদ পড়বে, আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব সাতশো পাঁচশো কোনো ব্যাপার নয়, কত দেব আমি সেটা জানি। তো এটা কিন্তু অন্য কোনো মাসে নাই, এই মাসে যে কোনো সৎকর্ম দশ গুণ থেকে সাতশো গুণ নয় বরং তার চেয়ে অনেক বেশি পাওয়া যাবে যদি নাকি আমরা আল্লাহর বাস্তে করি। শর্ত হচ্ছে একটা, মান সোয়ামা রমাদানা ইমানা ওয়াহিদ গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবি, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখে পূর্ণ ইমানের সাথে বিশ্বাসের সাথে এবং ইহতিসাব অর্থাৎ সব লাভের দৃঢ় প্রত্যাশা নিয়ে, গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবি, তার বিগত সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। শর্ত কিন্তু দুটা, পূর্ণ ইমান থাকতে হবে যেটা আল্লাহ পাক প্রেরিত কোরআন, এই বিশ্বাস না নিয়ে হালকা বিশ্বাস তো আবু জাহেল আবু লাহাব সবাই তো আল্লাহকে বিশ্বাস করত, ওই বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস নিয়ে এবং ইহতিসাব, সিয়াম রাখলে আমি নেকি পাবো এই আশা নিয়ে, এই দৃঢ় প্রত্যাশা নিয়ে। যদি কেউ সিয়াম রাখেন আল্লাহ রসুল ওয়াদা করছেন যে তার বিগত সমস্ত গুণ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এরপরও যদি কেউ এই রাত্রে কিয়াম করেন মানে কওম রমাদান ইমান ও ইহতিসাব অর্থাৎ রাত্রি জাগরণ করবেন, রাত্রি জাগরণটা কি তারাবি অথবা তাহাজ্জুদ, তো এই মাসে তাহাজ্জুদ চাইতে তারাবির গুরুত্বই বেশি, কারণ বিরাট জামাত হয়, তাহাজ্জুদে জামাত হয় না। দ্বিতীয়ত অন্তত তো দেড় ঘন্টা মসজিদে থাকার সুযোগ হয়, সাড়ে আটটা শুরু হয় দশটার আগে তো শেষ হয় না আমাদের, তাই না? আমাদের তো নদবার সোয়া দশটা শেষ হয়, এই সময়টা পুরো ইবাদতের মধ্যে কাটানোর যে সুযোগ আমরা পাই। অন্য সময় কি আমরা মসজিদে গিয়ে দেড় ঘন্টা থাকতে পারি? আদৌ সম্ভব নয়। এজন্য এটা বলা হয়েছে, ইমাম শওকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখো তারাবি সালাতুল লাইল কাল ঈদাইন ওয়া মিনাশ শায়ারিয়াজ যাহিরা, ইসলামের প্রকাশ্য নিদর্শন সমূহের মধ্যে যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা তারাবি ঠিক অনুরূপী, মানুষ চারদিক থেকে মসজিদে আসে, সুন্দর একটা চমৎকার পরিবেশ তৈরি হয় মসজিদের, একপাশে মহিলারা বসেন একপাশে পুরুষেরা বসেন, ছোটো বাচ্চারা পর্যন্ত মসজিদে যাওয়ার জন্য পাগল হয়, বাচ্চাদের সিয়াম ফরজ হয় নাই কিন্তু ওরা সাহারিতে আগে ওঠে, বাপ মার আগে ওঠে, আমরা সিয়াম রাখবো। আপনারা নিজের বাড়ির দিকে একটা কল্পনা করে দেখেন, আমাদের বাড়িতেও আসে ছোট্ট নাতিপুতি আছে, ওদের তো ঠেকানোই যায় না, যদি কোনোদিন সাহারিতে না ডাকা হয় সারাদিন না খেয়ে থাকবে, মানে আমাকে কেন ডাকলেন না, অপরাধী হয়ে গেল তার বাপ মা।
এই যে এটা যে বোঝা যায়, বাচ্চাদের তো অত জ্ঞানগম্য নাই, এটা যে ফিতরত স্বভাবগত আল্লাহর প্রতি বান্দার যে অদৃশ্য আকর্ষণ, এটা দিয়ে বোঝা যায় যে বাচ্চারা নিষ্পাপ শিশু। অসফুর মিন আসাফির জান্নাত, জান্নাতে চড়ুই পাখির মতো ওরা, ওরা কেউ সিয়ামের সময় রমজানের সময় পাগল হয়ে যায় সিয়াম রাখার জন্য, ইফতারি করার জন্য, সাহারি করার জন্য, তারাবিদে যাওয়ার জন্য। এটা প্রমাণ হয় যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক বাচ্চাদের, আর আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের মধ্যে অনেক দুনিয়াদারি চিন্তা এসে গেছে, ফলে আমাদের চেয়ে তো অন্তরটা স্বচ্ছ সুমিলিল সুন্দর। এই জন্য সুন্দরের সঙ্গে সুন্দরের মিল হয় না, ইন্না আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। আর এই জন্য সুন্দর শিশুর সঙ্গে আল্লাহর সুন্দর মনের সঙ্গে জনের মিল আছে। ওরা কেন জানে রমজান আসলে পাগল হয়ে যায়, খেয়াল করে দেখছেন প্রত্যেক বাড়িতে একটু চিন্তা করে দেখেন। এই সুন্দর পরিবেশটা আল্লাহ পাক রমজানে দেন আমাদের বছরে এক মাস। এই মাসে বড় বড় শয়তানের শৃঙ্খলবদ্ধ করেন আল্লাহ। এই মাসে কেন এটা করেন, যত বেশি নেকি ওঠে আসমানে অত বেশি নেকি অন্য মাসে ওঠে না। আপনি 5 টাকা দান করলেন, 70 গুণ নেকি পান, 700 গুণ নেকি পেয়ে গেলেন, বেশি হচ্ছে না? আজকে প্রত্যেক মসজিদে জুমা হচ্ছে সারা দেশে, সমস্ত মসজিদে হাজার হাজার মানুষ আজকে আল্লাহর নামে আল্লাহর এই মসজিদে হাজির হয়েছে। অন্যদিন হয়তো যারা সফরে থাকে রমজান মাসে কিন্তু তারাবি বা জুমার সালাত কেউ বাদ দেয় না, এবং যে কোনোদিনও সালাত পড়ে না সে অন্তত রমজান মাসে আসে বা তারাবিতে আসে বা ঈদানের সময় আসে। আর এই জন্য আসমানে দৈনন্দিন লক্ষ লক্ষ নেকি উত্থিত হয়। এটারই ভাষা আসছে রসুল হাসান বলছেন, দেখো শয়তানগুলো সব শৃঙ্খলিত হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা খুলে ইয়া বা গেল খায়রে আকবেল, অদৃশ্যভাবে আহ্বান হয় আকাশে, ইয়া বা গেল খায়রে আকবেল, ইয়া বা গিয়া শর্রে আকসের, হে কল্যাণের অভিযাত্রীরা এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারীরা পিছিয়ে যাও। চোর চুরি করতে গেলেও ভয় পায় যে করছে কি, আল্লাহ তো ধরে ফেলবে। আড়ালেও কেউ এক গ্লাস পানি পান করেন কি, কেউ করে না, অথচ আড়ালে পানি পান করলে কেউ টের পাবে না, কিন্তু আল্লাহ তো দেখছে। এই যে ভয়, এই ভয়টা যদি আমার মধ্যে চলে আসে এটাকে বলে তাকওয়া, লাল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন শয়তান তার ধারে আসে না। আপনি টয়লেট ঢুকছেন, আল্লাহ কি দোয়াটা পড়তে হয়, আল্লাহ মেনে অধিবিকা মেনে খুবসে বল খাবায়, আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি পুরুষ ও নারী জিন থেকে, কারণ জিনেরা শয়তানি করার জন্য টয়লেটে বেশি থাকে। কিন্তু ওরা কাউকে ভয় করে, যেই আপনি আল্লাহ বলবেন আল্লাহ, আল্লাহর নাম শুনলে এক শোনা পলাবে যে কোনো অবস্থায়, আল্লাহ বললেই শয়তান থাকে না। বান্দাকে আল্লাহ ভীরু করাই হল রমজানের মূল উদ্দেশ্য। হুদাল্লিন্নাস হুদায়াত, পথ প্রদর্শক। পৃথিবীতে নানা পথ মতের মানুষ আছে না, এই একটা গ্রামে যে কত মত পথের লোক তো ঠিক নাই, এটা থাকবেই। আল্লাহ বলছেন আমি এটা করেছি, বলে জালেকা খুলেকু, নানা পথ মতে বিভক্ত করেছি যাতে আমি ভালো মন্দ বাছাই করে নিতে পারি। যদি ক্লাসে দুর্বল ছাত্র, মেধাবী ছাত্র, 3-4 ধরনের লোক ছাত্র না থাকে, তো সবচেয়ে মেধাবী ছাত্রকে বাছাই করবেন কী দিয়ে? সবাই যদি সমান হয় তো বাছাই তো হবে না। এই জন্যে আল্লাহ বলছেন আমি নিজে এটা করেছি, এটা তোমাদের দোষ না। উদ্দেশ্য বাছাই করে নেওয়া, তোমাদের মধ্যে কে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে, কে জান্নাত লাভের জন্য পাগল, কে আমাদের দিন। আল্লাহ পাক আদমকে বলবেন, আদম তোমার সন্তানদের মধ্যে থেকে যারা জান্নাতি তাদেরকে বের করে নাও। তো আদম বলবেন, হে আল্লাহ আমি কজনকে বের করে নেব, কোটি কোটি আদম সন্তান এখানে, কে যে জান্নাতি কে জাহান্নামি কী করে বুঝবো? তো আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, দেখো একটা কালো গরুর গায়ে একটা সাদা পশম যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক অমনি করে এই অসংখ্য মানুষ জাতির মধ্যে তুমি জান্নাতিগুলিকে খুঁজে পাবে ওইভাবে,
খোঁজ করো। অন্য হাদিসে আসছে হাজারের মধ্যে 999 জন জাহান্নামী হবে, একজন মাত্র জান্নাতি পাবে। আমাদের কর্তব্য হবে ওই একজনের সারির মধ্যে প্রবেশ করা, অধিকাংশের মধ্যে নয়। আল্লাহ পাক তার রসুলকে ধমক দিচ্ছেন, ওইন তোতে আকসার মান ফিল আরদে উদল্লু কান সাবিলিল্লাহ, হে মুহাম্মদ খবরদার, তুমি যদি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। সত্য কোনটা? কোরআন এবং সুন্নাহ। এই সত্যের ধারে কজন লোক আসে? ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ দাদকে রেয়াত করেন, দাদিবর রহম করেন, তারাই মাত্র সত্যের সন্ধান পায়। বান্দার কর্তব্য হবে যে কোনো মূল্যে সত্যের সন্ধান করা। আর এই সত্যের সন্ধান করতে গিয়েই সাহাবায়ে কেরাম যুগে যুগে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, প্রকাশ্যভাবে মানুষের কাছে নিগৃহীত হয়েছেন। তাদের মর্যাদা কিন্তু কমেনি। ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে, নবীদের মর্যাদা কিন্তু কমেনি। মানুষ নিহত হবে, নির্যাতিত হবে, নিগৃহীত হবে, সত্য কখনোই নিগৃহীত হয় না, সত্যকে কেউ মারতে পারে না। আর সত্যের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন বলে দিয়েছে এটা সত্য, আমি সারা বিশ্ব যদি একদিকে মিলে বলে দেন এটা মিথ্যা, মুসলমান কখনোই কোরআনকে বাদ দিয়ে মিথ্যাকে সত্য বলতে পারে না। আজকের বিশ্ব মূলত মানুষের নিজস্ব রায় অনুযায়ী চলছে, আর মানুষের নিজস্ব রায় কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। হ্যাঁ, দুটি হালাল জিনিস কোনটা খাবেন কোনটা খাবেন না এটা আপনার ইখতিয়ার আছে। গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, পাখির গোশ, চারটে আছে আপনার সামনে, আপনি চারটি হালাল যে কোনো একটা খেতে পারেন, এটা আপনার না খেতেও পারেন, সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় এটা গরু, এটা খাসি, এটা মুরগি, এটা শুকর, আপনি কি শুকরের মাংস খাবেন? যারা বিদেশে যান বিভিন্ন কনফারেন্সে তারা এই বিপদে পড়েন। অধিকাংশ আলেমরা ইংরেজি জানে না। শ্রীলঙ্কা কনফারেন্সে 1993 সালে 28 অগস্টে যেখানে আমরা মেহমান ছিলাম, সেখানে আমার সামনে তো লাইন সব ইসলামিক কনফারেন্সের মেহমান সব তো আলেমুলামা, 35টা দেশে, বাংলাদেশ থেকে আমরা 7 জন। আমার সামনে যিনি আসেন হাতে সব প্লেট, একটাতে লেখা আছে পোর্ক, পিওআরকে, পোর্ক মানে শুকর না? ওই তো ওটা বোঝে না যে ও কী, ওইটাতে আগে চামচ ডুবেছে ওই গোশ নেবে, পিছন থেকে হাত টেনে দিলাম, হাজা খেঞ্জির লা, হাজা খেঞ্জির হাজা নওয়াজ বললেন, তখন বুঝলি। পরের খাওয়ার টেবিলে আমার কাছে এসে বসে ইচ্ছা করে বলছে আপনার মেয়ে আছে? আছে। আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। কেন? বলে আপনি আমাকে আর শুকুরের মাংস থেকে বাঁচাইছেন, চিন্তা করছেন? ছোটো ছোটো ঘটনা, কিন্তু এই ঘটনা অনেক শিক্ষণীয় আছে না। মুসলমান কোনো অবস্থাতেই আল্লাহকৃত হারামকে হালাল করতে পারে না। পরিষ্কার আল্লাহর নিষেধ, কুলু মেম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালাল এবং তৈয়বটা খাও। নিজের বাড়ির গাছের কলা পচা হলেও খাওয়া যায় না, কারণ ওটা পবিত্র নয়। কিন্তু চুরি করা কলা পবিত্র হলেও খাওয়া যায় না, কারণ ওটা হালাল নয়, এটা হারাম। এই হালাল হারাম বেশি চলার মতন সৌভাগ্য কম মানুষেরই আছে। এরপরও যদি সমস্ত জাতি একদিকে চলে যায় আপনি কতক্ষণ থাকবেন? সমস্ত বিশ্ব চলছে এখন শুধু অর্থনীতিটা, আপনার তো পা ফেলার কাজ জানে, সুদ ছাড়া ব্যাংকিং চলে না, আর ব্যাংকের লোন ছাড়া আপনার ব্যবসা চলে না। যে জামাটা গায়ে দিচ্ছে সে জামার মধ্যেও সুদের একটা অংশ আছে, বাধ্যকতে বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর বিরুদ্ধে ইমানদারদের কোনো অন্তত অনুভূতি তো থাকতে হবে, অন্তত প্রতিবাদ তো থাকতে হবে, নাহলে আপনি জান্নাত পাবেন কেমন করে?
قال رسول الله صلى الله عليه وسلم ان منكم امراء تعرفون تنكرون আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে বহু শাসক আসবে, তাদের বহু কাজ তোমাদের ভালো মনে হবে, বহু কাজ তোমাদের মুনকার মনে হবে, অন্যায় মনে হবে। সেই অন্যায়গুলিকে যারা ইনকার করবে, অস্বীকার করবে, ফাকাত বারে হবে, সে আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হবে। আর যদি সেগুলি সে ঘৃণা করে, অপছন্দ করে, তথাপি সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। ওয়ালাকিন মান তাবা ওয়া রাদিয়া ওয়া তাবা, কিন্তু যদি ওই অন্যায়ের উপরে সে রাজি হয়ে যায় এবং তার অনুসরণ করে। কাল ইয়া রাসূলুল্লাহ আফালা নুকাতিলহুম, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? আফালা নুনা বেজহুম, তাদের কি আমরা ক্ষমতা থেকে ফেলে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার জবাব দিলেন, লা মা সাল্লাহ, লা মা সাল্লাহ, এটা তোমরা করো না যতক্ষণ না তারা সালাত আদায় করে। অর্থাৎ শাসকরা যদি সালাত আদায় করেন, সালাতে বাধা না দেন, ততক্ষণ তার বিরুদ্ধে উনি বিদ্রোহ করতে পারেন না, কিন্তু তাদের জন্য দোয়া করবেন। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলা হলো, হে আল্লাহ রসুল, বনু সকিফের দোষ কমের নেতা অমুক সে মোরতাদ হয়ে গেছে, আপনি তার বিরুদ্ধে বদ্ধ করুন। রসুলের বদ্ধ মানে তো শেষ, উনি কী করলেন? বদ্ধ করেননি, উনি বললেন আল্লাহ মাহাদে দোসান ওয়া আতি বিহি ওয়া আতি, আল্লাহ তুমি দোসকে হেদায়ত করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসো। দেখা গেল বেশ কিছুদিন পরে ওই দোস কমের প্রায় 80 জন প্রতিনিধি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দরবারে এসে ইসলাম কবুল করল। সেই 80 জনের মধ্যে অন্যতম ছিলেন জগৎবিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আবু হুরায়রা একজন মুসলমান না হতেন, তাহলে আজকে 5675টা হাদিসের হাফেজ করার কোনদিনই পেতাম না। যদি ওই জন্য আল্লাহ রাসূলের বদ্দোয়া ধ্বংস হয়ে যেত ওই কমটা, তাহলে আবু হুরায়রাকে পেতাম? এই জন্য আমাদের কর্তব্য হল দোয়া করা এবং সাধ্যমতো সদুপদেশ দেওয়া। এজন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশের নীতি হচ্ছে এটা, কোনোরূপ চরমপন্থার মধ্যে কেউ যাবেন না। তরুণ ছেলেরা আজকে জঙ্গিবাদে চলে যাচ্ছে, কিছু লোক এদেরকে উস্কে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু ইসলামের শত্রু যারা এগুলো করছে। এদের পিছনে ইহুদি নাসারদের চক্রান্ত কাজ করে যাচ্ছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোক দিয়ে, বিভিন্ন আলেমকে দিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে নিয়ে চলে যাচ্ছে। না, যদি আহলাদের যুবসংঘ বাংলা জমিনে না আসতো, আজকে হাজার হাজার যুবক ধর্মের নামে জঙ্গিবাদীতে চলে যেত। আল্লাহবাক আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা ওই ধোকার মধ্যে পড়ে নাই। কিন্তু তাই বলে কি আমরা অন্যায়কে মেনে নিয়েছি? না, আমরা প্রতিবাদ করে যাব, ঘৃণা করে যাব, এবং সঠিক কোনটা এটা আমরা জাতিকে জানিয়ে যাব। আল্লাহবাক যার ভাগ্যে হেদায়ত নসিব রেখেছেন তিনি হেদায়ত পাবেন, আমরা জবরদস্তি কাউকে হেদায়ত করতে পারব না। আমরা জানা কর্তব্য যে নূহ আলাইহিস সালাম প্রথম রসুল হওয়া সত্ত্বেও তার ছেলে কেনান কিন্তু তার বাপের দিন কবুল করেনি, এমনকি তার স্ত্রী পর্যন্ত তার বাপের দিন কবুল করেনি। অত জবরদস্তি কাউকে দিনদার বানাবেন এটা আশা করবেন না। নবীদের তরিকায় দাওয়াতি কাজ করাই আমাদের দায়িত্ব। দূর অতীতে বহু ঘটনা আমাদের সামনে আছে, যেগুলো মনে আসলে সত্যি মনে হয় সারাদিনই আপনাদের সামনে বক্তব্য রাখে। খলিফা হারুন রশিদের আমলে একটা বহাস হচ্ছে, একদল শাফি আলেম, একদিকে হানাফি আলেম, দুই দিকে চূড়ান্ত। হানাফি আলেমরা আবু হুরায়রাকে পছন্দ করে না, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রফুল আদানের হাদিস বলেছেন, বুকি হাতবান্ধার হাদিস বলেছেন, আমিন জোরে বলার হাদিস বলেছেন, আর হানাফি ভাইরা তো ওটা করে না, যার জন্য আবু হুরায়রাকে ওরা গায়ের ফকি বলে। হযরত আনাস যিনি আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম ছিলেন, তাকেও
মানতে চান গায়রে ফকি। তো সেখানে খলিফা যেন মনে হচ্ছিল উনি আবু হুরায়রার বিরোধী মত পোষণ করছেন। তখন এই জাইয়েদ আলেম আমাদের ইসলামী খেলাফত নেতৃনির্বাচন বইটা আছে না, বা আমরুল মারুফ বলে একটা বই আছে না, ওখানে ঘটনাটা দেখে দেবেন। উনি তখন উঠে হক কথা বললেন, যেখানে আবু হুরায়রার বক্তব্যই সঠিক। তো খলিফা চমকে গেছে, আমার মুখের উপরে কথা বলে এত দুঃসাহস কে এই লোকটা? তো আলম তো বাড়ি চলে গেছে, পিছিয়ে পিছিয়ে সরকারের সেনাবাহিনীর একদল লোক চলে গেছে, তারা যেই বলছে তুমি বেরিয়ে আসো ঘর থেকে। রক্তাক্ত জায়নামাজের উপরে, তার মানে তোমাকে একদম রাজ দরবারে তোমাকে জবাই করা হবে, কী করবে? চলে আসলো। আসার পরে খলিফা জিজ্ঞাসা কে গে, তোমার এত স্পর্ধা, এত দুঃসাহস, তুমি আমার দেওয়া ফতোয়ার বিপরীত ফতোয়া দিলে? তিনি বললেন, হে খলিফা, আপনার আনুগত্য করা ফরজ, কিন্তু সাহাবিদের মর্যাদা রক্ষা করাও ফরজ। আমার রসুল বলেছিলেন, আতাসুব্বুয়া সাহাবি, তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না। মনে রেখো, তারা যে খেদমত ইসলামের জন্য করেছে, তোমরা ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করলেও তাদের অর্ধকে করতে পারবে না। আর সেই সাহাবিদের শ্রেষ্ঠ সাহাবি হচ্ছেন আবু হুরায়রা। আর আবু হুরায়রার হাদিসকে নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছে, আমি একজন আলেম, আমি কখনোই এটা বরদাস্ত করতে পারি না, তাই আমি হক কথা বলেছি, এখন আপনি যা খুশি তাই করেন। তখন খলিফা বললেন, তুমি আমাকে বাঁচালে আমিও তোমাকে বাঁচিয়ে দিলাম, মানে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচালে আমিও তোমাকে হত্যার হাতে বাঁচিয়ে দিলাম। এই হকপন্থী আলেমরাই ছিল আহলে হাদিস, কোনো দলাদলির মধ্যে তারা যেতেন না। এই ধরনের অসংখ্য ঘটনা আপনি পাবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনে, ইমাম শাফি রহমতুল্লাহ জীবনে, ইমাম আহমদ বিন হাম্বলের জীবনে। তাদের সে জীবনীগুলি আমাদের সামনে জল জল করে ভাসছে, সে যুগে তারা কীভাবে নির্যাতিত হয়েছেন। ইমাম আহমদকে 28 মাস কারাগারে রেখে নির্যাতন করা হয়েছে, দৈনিক মাত্র 1 টাকার রুটি খাওয়া খেতে দেওয়া হতো, প্রতিদিন পিটানো হতো। কারণ তিনি বলছেন, কোরআন হলে মানুষের সৃষ্টি, তিনি বলছেন না, কোরআন মানুষের সৃষ্টি নয়, এটা আল্লাহ সৃষ্টি, ঘরে মখলুক। সমস্ত আলেম একদিকে, এক পর্যায়ে বিশ্বের আল বরাইসি বলছে, হে আহমদ, তুমি খলিফার কথা মেনে নাও, মোতাসিম বিল তোমার খলিফা হারুন রশিদ না, আমি তোমার জন্য সুপারিশ করব যাতে তুমি ছেড়ে দেন। ইমাম আহমদ বলছেন, হে বিশ্বের আল বরাইসি, তুমি তওবা করো অন্যায় কাজ থেকে, কোরআন গায়ের মখলুক, কোরআন মানুষের তৈরি নয়, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তার এই কথা শুনে ভীত হয়ে গেছে মোতাসিম বিল্লাহ, যিনি নিজে হাতে পিটাচ্ছিলেন। এক পর্যায়ে পায়জামার ব্যান্ড ছিঁড়ে গেছে, লজ্জাস্থান খুলে যাওয়ার অপেক্ষা, হঠাৎ দেখা গেল অদৃশ্য দুটো হাত এসে তার পায়জামাকে চেপে ধরল, তিনি লজ্জা থেকে বেঁচে গেলেন। এই দৃশ্য দেখে খলিফা ভয়ে হাতের বেত ফেলে দিলেন এবং কর জোড়ে ক্ষমা চাইলেন, হে আহমদ, আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো, আমি যা দেখেছি এরা তো দেখে নাই। চিরকাল এমনি করে সত্যের পথিকরা নির্যাতিত হয়েছে, তাদের সত্য ছেড়ে দেয়নি। আল্লামা সানাউসি ইরাকের বিখ্যাত আহলে হাদিস নেতা, তাকে নিয়ে আসা হয়েছে, দরজা জানলা খুলে দেখানো হলো, ওই দেখো ঝুলছে লাশ, ঠিক ওই অবস্থা তোমারও হবে, তুমি হাদিসটা বাদ দাও, যা আমরা সরকারি আলেমরা যা বলছে এটা মেনে নাও। উনি জবাব দিচ্ছেন, দেখো আল্লাহ রসুলের একটা হাদিসের বিনিময়ে 100 বার বাঁচবো, 100 বার মরবো, কিন্তু হাদিসকে আমি অমর্যাদা করতে পারবো না। হাদিসের প্রতি, কোরআনের প্রতি এই যে বিশ্বাস, একে বলে ইমান ও ইহতিসাব। এই ইমান আপনাকে রাখতে হবে যে কোরআন সুন্নার চাইতে সত্য কিছুই নাই,
জাতীয় সংসদের সিদ্ধান্ত, জাতিসংঘের সিদ্ধান্ত, পৃথিবীর সকল রাজনীতিবিদের রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থনীতিবিদের অর্থনৈতিক সিদ্ধান্ত সবই বাতিল হবে, কোরআন বাতিল হবে না। দুনিয়ার সবাই বলছে সুদ ছাড়া চলবে না, আমরা বলছি সুদ ছাড়াই চলবে, বন্ধ করে দেখেন চলে কি না। জাকাত ও সাদাকা হচ্ছে ইসলামী অর্থনীতির সর্বোত্তম বিষয়। চিরন্তন সুদী কারবারের বিরুদ্ধে এটি একটি চ্যালেঞ্জ। আবু জাহেল্লা বলেছিল আহ্লাল বাই আব হার্রামার রেবা, ব্যবসা হালাল আর রেবা মানে কি সুদ, সুদ হলো হারাম। কিন্তু আবু জাহেল্লা বলছিল ইন্নার রেবা ইল্লাল বাই আব মিসলার রেবা, আরে ব্যবসা তো রেবার মতোই, সুদের মতোই। সে যুগের আবু জাহেল্লা বোঝে নেই সুদের আর ব্যবসায় ফারাক কী। এ যুগেও আমরা মুসলমান সত্য বুঝতে চাচ্ছি না, কিন্তু এর কঠিন অবস্থা মনে রাখেন সামনে কিয়ামতের দিন, যখন আল্লাহ রাসূল নিজে এগুলো দেখে এসছেন মেরাজ গিয়ে। পৃথিবীর মধ্যে একজনই মাত্র মানুষ যিনি এই মানুষের শরীর নিয়ে আখেরাত দেখেছেন, তিনি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনো মানুষ না, মাত্র একজন মানুষ। আল্লাহ তাকে নিয়ে সব দেখিয়েছেন, জাহান্নামের দৃশ্য সব দেখিয়েছেন। উনি এক জায়গায় একবার বলছে ওইটা কি, জিবরিল বললেন ওটা আপনার গৃহ মকাই মাহমুদ, তো আমাকে ওটা দেখাবে না? না, আপনার আয়ু এখনও বাকি আছে, মৃত্যুর পরে আপনি ওখানে যাবেন, এখন না। ঘুরতে ঘুরতে এক জায়গায় যেয়ে দেখলেন যে রক্তের নদী, মানুষ সেখানে সাঁতরাচ্ছে, রক্তের নদী সাঁতরাচ্ছে, কিনারে আসছে, বড় পাথর মেরে দিচ্ছে, মস্তক চূর্ণ হয়ে যাচ্ছে, আবার জোড়া লাগছে, আবার চলে যাচ্ছে, কিনারে আসতে পারছে না। আর আজ গিয়ে দেখলেন একজনের মুখ কাঁচি দিয়ে এইখান থেকে ধরে এই পাশ দিয়ে চিরে দেওয়া হচ্ছে, পরে আবার জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে, আবার চেরা হচ্ছে, আবার জোড়া লাগানো হচ্ছে। আর আজ গিয়ে দেখলেন একজনের পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে আছে, সে তার চারিপাশে ঘুরছে। উনি বললেন এগুলো কী, থামো, আর মেয়েরা সফর শেষ হোক, পরে তোমার সাথে একটা ব্যাখ্যা দিচ্ছে। আর আজ গিয়ে দেখলেন বড় একটা নান্দার মতো মুখ সরু, ভেতরে একদম নারী, ওরা বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না, আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে। এবার উনি একটা একটা ব্যাখ্যা দিলেন, দেখো ওই যে আগুনের মেঠের মধ্যে মুখ সরু দিয়ে বেরোতে পারছে না যে মহিলাগুলো, এরা সহ বলে ব্যভিচারী জেনাকার। আর যেখানে দেখলে যে এই কান থেকে এই কান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, আবার জোয়ার লাগানো হচ্ছে, এরা কারা? এরা হলো ওই সমস্ত মানুষ, ওইসব নেতা, ওইসব আলেম যারা বলে অথচ করে না। অতএব সাবধান আলেম ভাইরা, বক্তা ভাইরা, এগুলো মূলত তাদেরই জন্য। আর ওই যে নারীর চারিপাশে ঘুরছে ওটা কি বলে, এটা হচ্ছে এরা আমর বিল মারুফ করত, মানুষের কাছে ভালো ভালো কথা শোনাত, নিজেরা সেটা আমল করত না, তাদেরকেও তার চারিপাশে ঘোরানো হচ্ছে। লোকেরা বলবে জাহান্নাম, এই তুমি তো বড়ো আলেম ছিলে, বড় বক্তা ছিলে, খুব ওয়াজ করতে, তো এখানে এ অবস্থা কেন? বলে ভাই আর বলো না, আর তোমাদের বলতাম বটে কিন্তু নিজে মানতাম না। এই প্রত্যেকটা দৃশ্য মাথায় রাখেন আর ভাবুন আমার করণীয় কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন তোমরা তো সবাই স্বপ্ন দেখো, আজকে কে কী স্বপ্ন দেখছো বলো তো। তখন উনি বললেন আমি এই স্বপ্ন দেখেছি, আপনারা মিশকাতের শেষ দিকে এই হাদিসটা পাবেন, লম্বা হাদিস। বিভিন্ন অন্যায় অপকর্ম করে আমরা দুনিয়া বাঁচতে পারব, আল্লাহর কাছে বাঁচতে পারবো না, আল্লাহ সবই দেখছেন। এবারে হলো বাইয়িনাতে মিনাল হুদা, হেদায়াতের ব্যাখ্যা। ব্যাখ্যাটা কীরকম? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত পড়বেন কীভাবে? এবার কোরআনে কিন্তু নাই, এটা পাবেন কোথায়? হাদিসে পাবেন। হাদিস হচ্ছে বাইয়িনাত,
আপনি আর কেবলামুখী ফিরবেন, সানা পড়বেন, বুকে হাত বাঁধবেন, সুরা ফাতিহা পড়বেন, আটটা সুরা পড়বেন, এরপর আপনি রুকু করবেন, দাঁড়াবেন, দোয়া পড়বেন, সেজদা করবেন, ইত্যাদি যে নিয়মকানুন, এটা হলো বাইজিনাত ব্যাখ্যা। এগুলো সবই আছে সুন্নার মধ্যে, অর্থাৎ হাদিসের মধ্যে। আপনি দোয়া করবেন, আমাদের দেশের নিয়ম হচ্ছে সালাম ফেরানোর পরে হাত উঠিয়ে দলবদ্ধভাবে মোনাজাত করা, এই সিস্টেম চিরদিন এদেশে চলে আসছিল। আহলাদের যুবসংঘ ময়দানে আসার পরে বললে এই সিস্টেমটা বেদাতি সিস্টেম, তা রসুলের সিস্টেম নয়। কী করতে হবে? যে দোয়াগুলো পড়ো, দোয়াগুলো অনুবাদটা শেখো, আমি কী পড়ছি। দুই সেজদার মাঝখানে বসে আমরা দোয়া করি না, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, ছয়টা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার উপর রহম করো, ওয়াজবুরনি তুমি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়ত দান করো, ওয়াআফিনি তুমি আমাকে সুস্থতা দাও, ওয়ারজুকনি তুমি আমাকে রুজি দাও। আপনি ছয়টা দোয়া করলেন, দুই সেজদার মাঝখানে দোয়া হয়ে গেল না? আমরা কিন্তু না বুঝে বলে বলে বুঝতে পারি যে দোয়া তো হলোই না। আর বাবা, দোয়াই তো হয়ে গেল, আপনাদের কী করলাম? এইগুলো বুঝে বুঝে পড়লে তো আপনি নেকিটা পাইবেন, ফলে কিছুই নাই। সালাম ফিরে হাত উঠিয়ে রব্বানা আতেনা ফিদ্দিনা বলল, আর সে ইমাম সাহেব আরবিতে বলল, সে নিজের জন্য করলো না মুক্তাদের জন্য করলো, কি বললো না বললো আল্লাহই ভালো জানে, কেউ কিছু বুঝলো না, আমিনান বলে চলে গেলাম। ফলে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কমে যাচ্ছে। এখন আপনারা বাধ্য হয়ে এখন শিখছেন যে এগুলো আর করা যাবে না, এখন নিজে আমাকে অর্থ শিখতে হবে। আর এজন্যই আমরা সালাতের রসুল লিখলাম, সালাতের পুরা নিয়ম কানুন আমরা সেখানে বলে দিয়েছি। আমরা যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন এ সমস্ত বইগুলো হাজার হাজার কপি কিনে যদি আপনি বিতরণ করে দেন, বহু মানুষ হেদায়াত চায় কিন্তু হেদায়াত পায় না। আমরা যেতে পারছি না, কিন্তু বইগুলো যাচ্ছে, এগুলো পড়ে তারা শিখছে, আর শেখার পরে আমরা নেকি পাচ্ছি। যখন গত কালকে আমরা ছোটো ছেলেকে শুনলাম একটা ঘটনা, থ হয়ে গেলাম, সেহরির সময় শুনলাম। ও কালকে এক প্রোগ্রাম গিয়েছিল রাজশাহীতে, সে বলছে আমি একজনের হোন্ডা করে আসলাম, তো তিনি বলছেন যে আমি আগে আমির জামাতকে কাফের বলতাম, পরিষ্কার কাফের বলতাম, কেন তিনি এদেশের মানুষের বিভ্রান্ত করছেন, মানে দলবদ্ধ মনোজাত করতে দিচ্ছি না আর অনেক কিছু। তো পরে সালাতুর রসুল পড়ার পরে এখন এমন অ্যাবাউট টান করেছে, সে এখন আমাদের ছাড়া বুঝিয়ে দিল, অন্তত একটা লোক কাল পাওয়া গেল, এরকম বহু লোক আছে এরকম। হক পাওয়ার পরে কেউ কি বাতিল পাশা যাবে নাকি? একদিন হক পায়নি। আমাদের যত লেখনই আমরা সংস্কারের উদ্দেশ্যে লিখে থাকি, এজন্য রাজশাহী নওয়াদপাড়া মার্কাজটা, এটা মার্কাজের দাওয়া অল ইরশাদ, এটা শিক্ষা ও সংস্কারের কেন্দ্র। এখান থেকেই আমরা সারা বিশ্বে এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষকে জানিয়ে দিই, বাবা এটা সত্য, এটা মিথ্যা। বাপদাদা যাই করুক, এটা কোনো যুক্তি নয়, দেখতে হবে কোরআন সুন্নাতে আছে কি না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেটা সত্য বলে বলেছে সেটাকেই আমরা মেনে নেব, যেটা মিথ্যা সেটাকে আমরা বর্জন করব। পরিষ্কার কথা আছে কোরআনে, আমা আতাকুম রাসূল ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা নিয়ে এসেছেন, যে নির্দেশ দিচ্ছেন সেটা তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করছেন সেটা তোমরা বর্জন করো। অতএব যারা জান্নাত পিয়াসী তাদের কর্তব্য হবে প্রতিটি পা ফেলার আগে যাচাই করা, এই ব্যাপারে কোরআনে এবং সহিহ হাদিসে কি আদেশ রয়েছে, কি নিষেধ রয়েছে, এটা জানা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমাদের এই সংস্কার আন্দোলন সারা দেশ এবং বিদেশে চলছে, দেশবাসী ভাই বোনদের কাছে আমাদের অ্যাপিল থাকবে, আপনারাও দয়া করে নিজের সংস্কার নিজে করুন, কারণ আল্লাহর নির্দেশ এই কু আনফুসাকুম, তাই না? কু আনফুসাকুম, তুমি নিজেদেরকে নিজেকে বাঁচাও, ও আহলিকুম তোমার পরিবারকে কিসের থেকে, না
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কর্তব্য নিজের এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। যদি এই চেষ্টা আমরা না করি কেউ তো করে দেবে না। আর এজন্য যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজকে সংস্কার করা, সমাজকে সংশোধন করা, আমরা যেখানে যে দায়িত্বে আমরা আছি সেই দায়িত্বের থেকে যদি আমরা এটা করি তাহলে কাজটা খুব সহজ হয়ে যায়। সব যে একজনই করবেন এটা নয়। আমার রসুল যদি সারাটা জীবন মক্কারে কাবা ঘরে বসে, কাবার পাশে মাতাফে বসে সারা জীবন উনি ওয়াজ করতেন, কেউ ওনার শত্রু হইত না। আপনারা জানেন যে পিতৃহন্তর যদি গিয়ে কাবা গিয়ে আশ্রয় নেয়, আরবের লোকেরা তার উপরে কোনো ইয়ে করতো না, প্রতিশোধ নিত না। অথচ তিনি সেই কাজ না করে যখনই জনগণের কাতারে চলে গেলেন, তৃণমূল পর্যায়ে সবাইকে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফল কাম হবে। সঙ্গে সঙ্গে তার চাচাই বলল, আলে হাজা দাওতানা, তুই এই জন্য আমাদেরকে ডেকেছ? কত শ্রেণী বলে তার দিকে, আল্লাহ রসুল কিছুই বলার নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই। আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব এবং ওয়াতাব্বা, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত, এবং সে ধ্বংস হয়ে গেছে। অথচ নিজেরই চাষা, নিজের বাপদা চৌদ্দ, তারা সবাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। কাবা ঘরে তারা মোতাল্লি ছিল, কাবা ঘরের সেবা করে, হাজি সাহেবদের পানি পান করায়, এত নেকির কাজ করা সত্ত্বেও কিন্তু এই লোকগুলি কেউ মুসলমান হতে পারেনি, কারণ তার নবীর আদর্শকে মাননি, নবীর সুন্নাহ কোরআন হাদিসকে মানেনি। অতএব আমাদেরকে বিষয়টি সবচেয়ে খেয়াল রাখতে হবে যে আমার কাজটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। না জানলে যারা জানে তাদের কাছে শুনতে হবে, যাকে আপনি বিশ্বাস করেন তার কাছে জিজ্ঞাসা করেন, অথবা যদি মনে চায় আপনি আমাদের বইগুলো নিতে পারেন, পড়তে পারেন, এরপরও যাচাই করবেন, কারণ আমাদের তো ভুল হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। রমজানুল মোবারকের এই মৌলিক যে বক্তব্য আল ফুরকান, কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড, সব মানদণ্ড বাদ দিয়ে এই মানদণ্ডের কাছে যদি আমরা আসতে পারতাম তাহলে পৃথিবী আমাদের জন্য শান্তিময় হয়ে যেত। একদল কোটিপতি হবে আর একদল নিঃস্ব হবে, এটার নাম ইসলামী নীতি নয়, এটা মানবতার নীতি নয়। আজকে বিশ্ব সেটাই চলছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আল্লাহর কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমার কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কিন্তু বড় কথা নয়। আল্লাহ এবং তার রসুল হচ্ছেন কেয়ামতের দিন আমার সাফাতকারী, আমার রসুল, সেদিন বাসার মতো কেউ থাকবে না, তার সাফাত ব্যতীত কেউ সামনে আসতে পারবে না। চারবার তিনি সাফাত করবেন, চতুর্থবারে যে আল্লাহ বলবেন ওয়াইজ্জাতি বা জালালি ও কিবরিয়াই লাখরাজান্নামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতু মিন কলবিহি, হে মোহাম্মদ থামো, আর না, এবারে শেষ, আমার দায়িত্ব, আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করে আনবো ওই ব্যক্তিকে যে খালেস অন্তরে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে কোনো উপাস্য নাই। যদি খালেস অন্তরে আমরা বলি কোরআন এবং সুন্নাহ ছাড়া কিছুই মানবো না, এর জন্যও হয়তো আল্লাহ পাক সেদিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। আমরা কি পারি না এটুকু অন্তত করতে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ প্রেরিত কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله زكاة صدقة بوئتا مطرق كالكي برهز زكاة دي موجود دير construction كاس كورا جانا ودهكم شعلم الموت আমরা সেদিকেই থাকছি। কিন্তু সাদাকা দিয়ে সবই করা যায়, সাদাকার যত ফান্ড আছে আপনি করতে পারেন, নিকটাত্মীয়রা অগ্রাধিকার পাবে, এরপর আল্লাহ দিনের সাহায্যে যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করবেন, যারা সারা দেশে এই প্রতিজ্ঞা নিয়ে যে সংগঠন কাজ করছে
তাদের লক্ষ্যই হচ্ছে দেশটাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে গড়ে তোলা, সমাজটাকে সেভাবে গড়ে তোলা। সেখানে আপনাদের সাদকা বিরোধাংশ দান করার জন্য আবেদন রইল। বইটা তো নিয়ে যাবেন ইনশাল্লাহ, এবং পারলে আরও দু দশকের বেশি কিনে বাপ্পার নামে সাদকা করবেন। আপনার কি এটা শুনেছেন বোধ হয় সবাই? আমরা রাজশাহীতে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইজতেমা ময়দানের জন্য 300 বিঘা জমি কিনেছি, টার্গেট নিয়েছি। 300 বিঘা জমি প্রতি বিঘা 40 লক্ষ টাকা এখন পাওয়া যাচ্ছে, আগামী দিনে এটাও পাওয়া যাবে না। এই বছরই আমরা কিনতে না পারি ব্যর্থ হয়ে যাব। এটা সমস্ত জাতির খেদমতের জন্য এটা হবে, কোনো ব্যক্তিগত কোনো বিষয় এটা নয়। আমরা মরে যাব, মাটি থেকে যাবে, প্রতিষ্ঠান থাকবে, মানুষ তৈরি হবে, তারা দেশকে হেদায়াত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.